তেলিয়ামুড়ের নেতাজি নগর স্থিত শ্মশান ঘাটে নবনির্মিত কালী মন্দিরের উদ্বোধন হলো। সংবাদ মাধ্যমকে ব্রাত্য রেখে মন্দিরের উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। বলার অপেক্ষা রাখে না, বর্তমান রাজ্য সরকারের জামানায় রাজ্যে পজু পালির ব্যাপক প্রসার ঘটেছে। এর উদ্দেশ্য সম্পর্কে নানাজনের নানা মত। এর মধ্যে তেলিয়ামুড়ার নেতাজি নগর স্থিত শ্মশান ঘাটে নবনির্মিত কালী মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। রবিবার স্থানীয় বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এই কালী মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তবে পুরো অনুষ্ঠানের কারণে সংবাদ মাধ্যমকে রহস্যজনক কারণে ব্রাত্য রাখা হয়। এর মধ্যে সংবাদ সংগ্রহের নেশায় কয়েকজন সংবাদকর্মী অকস্থলে গেলে অজানা কারণে একাংশ আয়োজকদের আক্রমণের শিকার হন। ছিল অর্কেস্ট্রার উত্তেজক গানের অনুষ্ঠান, এর মধ্যে একাংশ সংবাদ মাধ্যমের কর্মীরা আক্রান্ত হলেন। আক্রান্তদের অভিযোগ, নব্য বিজেপিরা এই আক্রমণের হোতা, যা তারা গোটা রাজ্য জুড়ে চালিয়েছে। এই পরিস্থিতিতে সোমবার নেতাজি নগর শ্মশানে দুদিন ব্যাপী কালী পুজো ও মেলার পরিসমাপ্তি ঘটল। যাই হোক, এই কালী পুজো ও মেলায় সকল অংশের মানুষ সামিল হয়ে মায়ের আশীর্বাদ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তেলিয়ামুড়া পুর পরিষদের পুজো করবে সিদ্ধান্ত নিয়েছে। তখন আমরা সর্বসিদ্ধান্ত ক্রমে আমরা যেহেতু একটা কালী মন্দির উদ্বোধন হবে, আমরা এই অত্র এলাকা যত কালী মন্দির থেকে শুরু করে ক্লাব, আমাদের এই আমাদের বুদ্ধিজীবী মহল, আমাদের মার্চেন্ট এসোসিয়েশন থেকে শুরু করে, আমাদের পিএস থেকে শুরু করে, আমরা যতটুকু আমাদের এই পুর পরিষদের প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে আমরা নিমন্ত্রণ করেছি। সবাই আমাদের এই নিমন্ত্রণে সাড়া দিয়েছে এবং আমরা আমাদের আশার থেকেও অনেক অনেক বেশি পুণ্যার্থী এই আমাদের এই এই আমাদের এই মায়ের মন্দিরে এসে মায়ের আশীর্বাদ নিয়ে নিয়েছে। যাই হোক, সংশ্লিষ্ট শ্মশান ঘাটে অসম্পূর্ণ কালী মন্দির পরিপূর্ণতা পেল। এর মধ্যে এই কালী মন্দির উদ্বোধনী অনুষ্ঠান ও মেলায় এসে বার্তাজীবীদের নব্য বিজেপিদের হাতে আক্রান্ত হওয়ার ঘটনা কিন্তু কলঙ্ক হয়ে রইল। এই ক্ষেত্রে পুলিশের ভূমিকাটাও কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল।